আজকে আমার আলোচনার নির্ধারিত বিষয় অহংকার পতনের মূল। অহংকার মানুষকে ধ্বংস করে, অহংকার মানুষকে ধ্বংস করে, এমন ধ্বংস করে কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। আল্লাহুম্মা নুজ্জিত বিবাদানি চালিতা কুনালিমান খালফাক আয়া, যে আল্লাহর আইনের দিকে হাত উঠায়, যে আল্লাহর কালামের দিকে হাত উঠায়, যে ইসলাম আর ইসলামের বিরুদ্ধে হাত উঠায়, খোদা ইজ্জতের কসম, ইসলাম কিছু হবে না, তোমার হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, খুলে যাবে আপনার গায়ের পোশাক, খুলে যাবে, পড়ে যাবে আপনার চেয়ার, ধ্বংস হয়ে যাবে আপনার চেয়ার, ধ্বংস হয়ে যাবে আপনার ক্ষমতা, সব শেষ হয়ে যাবে, থাকবে না কিছুই। সে যেমন মানুষ, আপনিও তেমন মানুষ, তার জন্য সূর্য উদয় হয়, আপনার জন্য সূর্য উদয় হয়, তার জন্য সূর্য অস্ত যায়, আপনার জন্য সূর্য অস্ত যায়, তার জন্য বাতাস প্রবাহিত হয়, আপনার জন্য বাতাস প্রবাহিত হয়। কি নিয়ে আপনি অহংকার করেন? যা কমন নেয়ামত সবাইকে আল্লাহ সমান দিয়েছে, অল্প কিছু মাস্তি পাওয়ার কারণে অহংকার করবেন? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من الكبر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উত্তর কলাগাছিয়া ও কান্দাপাড়া বাইতুল নাঈম জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2018 এর আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা ও বন্ধুরা পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে
দিনের মহব্বত অন্তরে নিয়ে একটি দিনই মাহফিলে এসে কিছু দিনই কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমার আলোচনার নির্ধারিত বিষয় অহংকার পতনের মূল আমাদের সমাজে আছে না এমন মানুষ যারা অহংকার করে বলেন না অহংকার করে এমন মানুষ আছে অহংকার মানুষকে ধ্বংস করে অহংকার এটা একটা মনের সমস্যা অহংকার কিসের সমস্যা বলেন না কিসের মনে অহংকার মনের সমস্যা মহান রব্বুল আলামিন মানুষকে দুটো জিনিস দিয়েছেন একটার নাম হলো মন আর একটার নাম হলো তন তন মানে শরীর মন মানে তো সবাই জানি মন কল শরীর রোগে আক্রান্ত হয় শরীর সমস্যার সম্মুখীন হয় তেমনি ভাবে মন রোগে আক্রান্ত হয় মন সমস্যার সম্মুখীন হয় মানুষ শরীরের চিকিৎসা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় মনের রোগ নির্ণয় করে না চিকিৎসাও করে না শরীরকে ভালো খাওয়ানোর জন্য সব সময় মানুষ সচেষ্ট থাকে মনকে ভালো কিছু দেওয়ার জন্য মানুষ চিন্তা করে না সহজ সরল উদাহরণ দিলে বুঝবেন আমার ছেলেটা আমার সন্তানটা এমন খাবার খাইলে তার স্বাস্থ্য ভালো হবে হৃষ্টপুষ্ট থাকবে এই কথাটা সবাই বুঝি সবাই চাই কিন্তু খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ো এই কথাটা কেউ বুঝে না মুসলমান আল্লাহর বান্দাগণ মন আসল শরীর নকল বলেন তো মন আসল না শরীর আসল এজন্য মন যেদিক যায় শরীর সেদিক যায় আগে মনে পরিকল্পনা করে পরে শরীর সেই পরিকল্পনা বাস্তবায়ন করে আপনাদের কি মনে হয় আগে বাজারে গিয়ে পরে বাজারে যাওয়ার পরিকল্পনা করেন আগে খেয়ে নেন পরে মনে চায় খেতে না আগে মনে খেতে চায় পরে হাতে খায় পরে মুখে খায় পরে আয়োজন করে সমস্ত পরিকল্পনা আঁকে মন শরীর সেটা বাস্তবায়ন করে মন আগে না শরীর আগে কথা বুঝতেছেন না আপনারা শরীর ভালো থাকলে কিছু যায় আসে না যদি মন খারাপ হয়ে যায় আপনাদের কি মনে হয় আমেরিকার সরকার সুস্থ সবল মানুষ মনে ঈমান নাই তার কোনো দাম আছে বুঝিয়া শুনিয়া বলিবেন রিকশাওয়ালা যার কাছে ঈমান আছে কোন পজিশন নাই পদ নাই টাকা নাই প্রভাব প্রতিপত্তি নাই ঈমান আছে বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশার চেয়ে তার দাম শুধু বেশি না অনেক বেশি কেন এজন্য যে তার মনের মধ্যে মহান এক বস্তু আছে আর তাদের মনের মধ্যে যেটা নাই শরীরগত দৃষ্টিতে তার রং সুন্দর স্বাস্থ্য উন্নত তার পদ ভালো তার প্রভাব প্রতিপত্তি আছে শাসন আছে ক্ষমতা আছে বিশ্বকে আঙ্গুল দিয়ে নাচতে পারে সব কিছু আছে কিন্তু ঈমান না থাকার কারণে তার কোনো দাম নাই বলেন তো আল্লাহ তাআলা মানুষকে কয়টা জিনিস দিয়েছে দুইটা বলেন এক মন দুই শরীর এই মনের খোরাক মনের রোগ পূর্ণ বিস্তারিত বর্ণনা দেওয়ার সময় আজকে নেই কারণ আজকে বিষয় হলো একটা মনের একটা মাত্র রোগ সম্পর্কে আমরা কথা বলবো আর সেই রোগের নাম অহংকার বলেন সেই রোগের নাম
নিয়ে আওয়াজ করি না ওলামায়ে কেরাম শরীরের রোগ নিয়ে আওয়াজ করে না কারণ শরীরের রোগের চিকিৎসা চা দোকানেও পাওয়া যায় প্যারাসিটামল ওর সালাই আপনাদের এলাকার চা দোকানে নাই শরীরের রোগের চিকিৎসা চা দোকানেও পাওয়া যায় মনের রোগের চিকিৎসা কেউ তালাশ করে না রোগ নির্ণয় করে না রোগ চিনে না রোগের চিকিৎসার চেষ্টা করে না এজন্যই ওলামায়ে কেরাম মনের রোগের নির্ণয়ের চেষ্টা করেন চিকিৎসা ব্যবস্থার চেষ্টা করেন শরীরে ডায়াবেটিস দিয়ে আমরা কথা বললে কি লাভ হবে ডায়াবেটিস হইছে হুজুর আমার গায়ে ডায়াবেটিস ডাক্তারখানায় যান হুজুর আমার না চোখে ব্যথা ওষুধ নেন হুজুর আমার মাথা কামড়াতে হ্যাঁ না আমরা কি ওয়াজ করব আপনার মাথা ব্যথা করলে সেখানে ডাক্তার সাহেব আপনাকে পরামর্শ দিবে কিন্তু যদি মনে কোনো রোগ আসে সেই রোগটা বোঝার জন্য একটা সূক্ষ্ম দৃষ্টি লাগবে যোগ্যতা লাগবে আর সেই মনের রোগ নির্ণয় করে সেটা চিকিৎসার একটা সুনির্দিষ্ট ব্যবস্থা দেওয়া লাগবে এজন্যই হকানি ওলামায়ে কেরাম মানুষের মন এর রোগের চিকিৎসার চেষ্টা করে মনের রোগ অনেক আছে মনের খোরাক অনেক আছে শরীরের রোগ অনেক আছে শরীরের খোরাকও অনেক আছে মন রোগে আক্রান্ত হয়ে নিস্তেজ হয়ে যায় যেমনি ভাবে শরীরও রোগে আক্রান্ত হয়ে নিস্তেজ হয়ে যায় মন ভালো অবস্থানে গিয়ে সচেতন সতেজ হয় সক্রিয় হয় যেমনি ভাবে শরীর ভালো পরিবেশে গিয়ে ভালো থাকে ভালো ড্রিঙ্কস খেয়ে এরপর শরীর কি হয় চাঙ্গা হয় ঠিক তেমনি ভাবে মনও চাঙ্গা হয় শরীর রোগাক্রান্ত হয় মনও রোগাক্রান্ত হয় শরীর প্রফুল্ল হয় তেমনি ভাবে মনও প্রফুল্ল হয় শরীরের চিকিৎসা দরকার হয় মনেরও চিকিৎসা দরকার হয় শরীরকে খোরাক দিতে হয় মনকেও খোরাক দিতে হয় আমার দুঃখ লাগে মানুষ শরীরের চিকিৎসায় ব্যস্ত থাকে কিন্তু মনের চিকিৎসার চেষ্টা কেউ এই মনের রোগগুলো একটা একটা বলে সবগুলোর বিস্তারিত আলোচনা দেব না আজকে শুধু একটা মনের এক নাম্বার রোগ একটা রোগ কি অহংকার আসেন নি এখানে অহংকারী লোক কথা বলেন না অভাব নাই সবার ভিতরে অহংকার জগতে যত সন্ত্রাসী পাটপারি জগতে যত মারামারি কাটাকাটি জগতে যত হানাহানি সবকিছুর মূল হলো অহংকার অহংকার মানুষকে সন্ত্রাসী বানায় বিনয় কি বলে বিনয় মানুষকে আল্লাহ ভীত মানুষকে বিনয়ী বানায় অহংকার মানুষকে কি বানায় সন্ত্রাসী বানায় বলেন না অহংকার মানুষকে কি বানায় আপনারা নারায়ণগঞ্জের মানুষ না নারায়ণগঞ্জের এলাকায় একই দলের দুই নেতা সন্ত্রাসী হায়ার করে মারামারি করে কিনা গোলাগুলি করে কিনা কিসের কারণে কথা বলেন না কেন কিসের কারণে অহংকারের কারণে নচেত সে একই দলের নেতা আমি একই দলের নেতা আমি এমনি চাই সে এমনি চাই না কেন এটা নিয়ে অহংকার হয় আমি কি তার চেয়ে কম নাকি আমার কাছে কম আছে নাকি এই যে বাহাদুরি এই জাতীয় বাহাদুরি আর অহংকারের কারণে জগতের সমস্ত সন্ত্রাসী আর বটপরি মুসলমান অহংকার মনের রোগ বলেন অহংকার এই অহংকারের ক্ষতিগুলো আগে বলি এরপরে অহংকারের দৃশ্যগুলো আমি তুলে ধরবো আর মানুষের সাথে অহংকার কতটুকু যায় সেটাও আমরা বুঝবো ইনশাআল্লাহ আমাদের নবীজি বলেন অহংকার যে ব্যক্তি অন্তরে একটা সরিষার দানা পরিমাণও থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না জোরে কর না লা ইয়াদখুলুল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতি হবে না ওই ব্যক্তি জান্নাতে যাবে না মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিনাল কিবির যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বলেন তো অহংকারীর ঠিকানা কোথায় জান্নাতে না গেলে সে কই যাবে জান্নাতে না গেলে তার ঠিকানা জাহান্নাম হবে সুতরাং যে ব্যক্তির অন্তরে সরিষার দানা সম পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে আমাদের আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আল কিবরিয়াউ রিদাই অহংকার হলো আমার রুমাল অহংকার হলো আমার চাদর কে বলেন এটা
জোরে বলেন না কে অহংকার কার চাদর এটা কি জোরে বলেন এটা কার আমার বলেন আপনার কার আমি এই রুমালটাকে কাঁধে দিয়েছি আমার সৌন্দর্যের জন্য আমার প্রয়োজনে আমি এটাকে মাথায় দিয়েছি আমার সৌন্দর্যের জন্য আমার প্রয়োজনে এখন আমার এই রুমালটা আমি এখানে দিয়ে হাঁটলাম এমন সময় একটা পিঁপড়া এসে আমার রুমালের কোনা ধরে টানে কি এটা পিঁপড়া একটা ইন্দুর ছোট সে এসে আমার রুমালের কোনা ধরে এমনি টানে এত বড় রুমাল এত বড় মানুষ টানে যে হে কদ্দুর পিঁপড়া বলেন না সে কি একবার দুইবার তিনবার টানতে টানতে সে যখন ক্লান্ত হয়ে যায় সে যখন বাড়াবাড়ি করে তখন আমি কি করব দিছি একটা ঝাড়া এই ঝাড়ানি ঝাঁকুনির সাথে বলেন তো পিঁপড়া কি আর রুমালের সাথে আছে ইন্দুর কি রুমালের সাথে আছে না কয়েক হাজার গজ দূর গিয়া ছিটকে পড়বে কথা বুঝতেছেন নি আপনারা এ মুসলমান আমি একজন ক্ষুদ্র মানুষের সামনে একটা পিঁপড়া যদি এত ক্ষুদ্র হয় আমার আল্লাহর সামনে আমি আর আপনি আমরা মানুষেরা কত ক্ষুদ্র আল্লাহ কত বড় সেটা ঠিক করেন তো বুঝবেন যে আপনি কত ছোট আমি কত ছোট এটা বুঝে আসবে কখন যার সাথে আমাকে তুলনা করছেন তার বড়ত্ব বুঝতে হবে এরপরেই না আমি কতদূর ছোট আর বড় সেটা বোঝা যাবে ওনার সামনে যদি আমাকে জিজ্ঞেস করেন ইনি বড় না ইনি বড় দাঁড়াইলে যার মাথা উঁচা হ্যাঁই বড় এই কথাটা স্পষ্ট বুঝাই যায় কিন্তু যার সাথে আমি তুলনা করছি তিনি কত বড় আছে সেটা ঠিক করেন তারপরে বুঝবেন যে আপনি কত বড় কত ছোট মুসলমান আল্লাহর মেহরবানি আমার জীবনের একটা ইতিহাস দিয়ে গল্প দিয়ে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝাই গত কয়েকদিন আগে এইরকম কোরবানির আগেও ওয়াজ মাহফিলের সফরে আমি আমেরিকা গিয়েছিলাম এর কিছু দুই বছর আগে তারাবির নামাজ পড়ানোর উদ্দেশ্যে আমি জাপানের টোকিওতে গিয়েছিলাম বাংলাদেশের বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলের সফরে যাওয়ার জন্য অগণিতবার বিমানে সফর করেছে উমরায় দুবার হয়েছে ওদিকেও সফর হয়েছে মোট কথা যারা বিমানে আরোহণ করেছেন বিমানে উঠার পরে ঢাকা এয়ারপোর্ট থেকে কিছুক্ষণ পরে আর বিমান যখন উপরের দিকে উঠে নিচের দিকে জানালা দিয়ে তাকাইলে দেখা যায় এই বিশতলা ৩০তলা বিল্ডিং গুলো দাবার গুটির মতো ছোট্ট ছোট্ট দেখা যায় কিছুক্ষণ পরে আবার তাকায় দেখি নাই আপনারা বলেন তো নিচে বিল্ডিং গুলো নাই না আছে আমি দেখি না কেন দেখার ক্ষমতার বাহিরে চলে গেছে কথা বলেন ঠিক কিনা ৩৮ থেকে ৪০,০০০ মিটার উপর দিয়ে আমাদের বিমানটা সফর করে ৪০,০০০ মিটার উপরে আমি তো নিচের কিছু দেখা যায় না মুসলমান বলেন তো আমি জমিন থেকে কত হাজার মিটার উপরে ৪০,০০০ আমি যেখানে জার্নি করছি সফর করছি বিমানটা যেখানে আছে সেখান থেকে আসমান কত উঁচে অনেক বলে মানুষ বুঝাইতে পারবে না আমি আজকে বৈজ্ঞানিকদের বিজ্ঞান নিয়ে কথা বলতে চাই না প্রথম আসমান কত উপরে এই কথাটা পৃথিবীর কোন বিজ্ঞান আজও আবিষ্কার করতে পারে না মুসলমান আমার প্রশ্ন হলো আমি যেখানে উঠেছি সেখান থেকে জমিন দেখা যায় না যেখানে আমার বিমান সফর করছে সেখান থেকে আসমান কত উপরে এ আল্লাহর বান্দাগণ প্রথম আসমান এই আসমানের নিজস্ব বডি কত চকন চৌড়া এই চেয়ারটার মধ্যে একটা কাঠ আছে কাঠের একটা চৌড়াই আছে না নাই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান বলেন তো আসমান কয়টা আল্লাযী খালাকাস সামা সামাওয়াতিন তিবাকা যে আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমানকে স্তর বাই স্তর তৈরি করেছেন বুঝে গেল আসমান হলো সাতটা আমি যে জমিনে আছি এখান থেকে ৪০,০০০ ফিট উপরে উঠার পরে আমি দুনিয়ার দেখি না যেখানে আমার বিমান আছে সেখান থেকে আসমান কত উঁচায় প্রথম আসমান কতটুকু চৌড়া প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত দ্বিতীয় আসমানটা কতটুকু মোটা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান কতটুকু চৌড়া কতটুকু উপরে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠম ষষ্ঠ থেকে সপ্তম আসমান মুসলমান আপনারা একটুখানি চোখ বন্ধ করে চিন্তা করেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত
এইভাবে আমি থেকে সপ্তম আসমানের দূরত্ব কত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারায় বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ এই সাতটা আসমান জমিন এই সাতটা আসমান জমিন আল্লাহর আরশের এইভাবে পরিবেষ্টন করে রেখে দিয়েছেন মুসলমান আরো সহজ উদাহরণ দিলে বুঝবেন আমি যে চেয়ারের মধ্যে বসেছি এই চেয়ারের নিচে একটা সরিষার দানা যদি থাকে চেয়ারের তুলনায় সরিষার দানা কত ক্ষুদ্র চেয়ারটা কত বড় চেয়ারে যিনি বসেছেন তিনি কত বড় ও আল্লাহর বান্দাগণ আল্লাহর কসম করে বলি এই সাত আসমান জমিন আল্লাহর আরশের নিচে সরিষার দানার মতো পড়ে আছে সাত আসমান জমিন যদি আল্লাহর আরশের নিচে সরিষার দানার মতো পড়ে থাকে ও মুসলমান এবার বলেন তো এই চেয়ারটা কত বড় আরশটা কত বড় সে আরশটা কত বড় আরশের উপরে যিনি বসে আছেন সে আল্লাহ কত বড় সে আল্লাহর সামনে আমি আর আপনি কতটুক কথা কয় না আরে বিন্দু বুঝেননি বিন্দু ওলামাই কেরাম বুঝবেন জুজউন লা ইয়াতাজাজ্জা এত ক্ষুদ্র যে ক্ষুদ্রকে আর ক্ষুদ্র করা যায় না আকল দিয়েও ক্ষুদ্র করা যায় না ক্ষুদ্রতে ক্ষুদ্র জিনিস একটা বস্তুকে যে যতটুকু ছোট হবে আল্লাহর সামনে এই মানুষ এক একজন সদস্য ক্ষুদ্রতে ক্ষুদ্র বিন্দুর চেয়েও ক্ষুদ্র এ মুসলমান আমার রুমালটাকে একটা পিঁপড়া টান দেয় আমি আমাকে ঝাঁকুনি দিলে তার কোনো অস্তিত্ব থাকে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিবরিয়াউ রিদাই এই অহংকার হলো আমার রুমাল অহংকার হলো আমার চাদর ফিরআউন অহংকার করেছিল আনা রাব্বুকুমুল আলা দুনিয়ার বুকে শাসন ক্ষমতা পে দুনিয়ার বুকে ক্ষমতা পে মানুষদের উপরে করায়ত্ত করে এক পর্যায়ে সে অহংকার করতে করতে নিজেকে বড় খোদা দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা ফিরআউন বলে আমি হলাম সবচেয়ে বড় খোদা অহংকার করার সুযোগ আমার আল্লাহ দিয়ে দেন অহংকার করতে থাকে মানুষ করতে থাকে মানুষ করতে করতে এক পর্যায়ে যখন নাকি একেবারে অহংকারী স্থিত হয়ে নিজেকে খোদা দাবি করার শুরু করে তখনই কিন্তু আল্লাহ তাআলার রুমালটা ঝাঁকুনি দিয়েছিলেন আপনারা জানেন ফিরআউন কোথায় গিয়ে ডুবেছে কথা বুঝতেছেন নি আপনারা হালকা একটা ঝাঁকুনি দিয়েছেন আনা রাব্বুকুমুল আলা যে নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করেছে ওই খোদা পানির মধ্যে চুইবা ডুইবা চিরদিনের জন্য শেষ হয়ে গেছে ও মুসলমান মানুষ অহংকার করতে পারে না অহংকার কার জোরে বলেন অহংকারের একক মালিক কে মানুষ অহংকার করতে পারে না মানুষ অহংকার করতে পারে না মানুষের সাথে অহংকার যায় না যায় না মানুষের সাথে অহংকার আরো জোরে কোন না এই যারা অহংকার করে হেরা মনে মনে কে হুজুর আজকে আম বললে জুটছে অহংকার সবচেয়ে বড় ক্ষতির কারণ মানুষকে ধ্বংস করে ধ্বংস করে ধ্বংস করে অহংকার কার চাদর আরো জোরে বলেন অহংকার কার চাদর অহংকারের একক অধিকারী কে অহংকার কার সাথে খাপ খায় একমাত্র আল্লাহর সাথে অহংকার খাপ খায় এজন্য হাদিসের মধ্যে আসছে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় করে দিবেন উঁচু করে দিবেন তার মাকাম মর্যাদাকে বুলন্দ করে দিবেন ও মুসলমান আল্লাহর বান্দাগণ অহংকার মানুষের সাথে যায় না মানুষ অহংকার করতে পারে না আমি তো আল্লাহর কসম করে বলি পৃথিবীর সবচাইতে অসহায় প্রাণী হলো মানুষ পৃথিবীর সবচাইতে অসহায় প্রাণী কে পৃথিবীর সবচাইতে অসহায় প্রাণী কে মুসলমান বিড়াল ছিলেন নি বিড়াল পাঁচতলা বিল্ডিং থেকে বিড়ালটাকে নিচে ছেড়ে দিয়েন একেবারে নিচের কাছাকাছি এসে সে খাপ কইরা মাটির উপরে দাঁড়ায় যাবে কিন্তু আপনি মানুষ দোতলা থেকে ছাড়লেও সোজা দাঁড়াইতে পারবেন না এ মুসলমান মানুষ পৃথিবীর সবচাইতে অসহায় প্রাণী এর কারণ কয়েকটা উদাহরণ দিলেই বুঝবেন আপনি যখন ইলিশ মাছ দিয়ে খানা খান গলার ভিতরে কাঁটা আটকে গেল আপনার কাছে অস্ত্র বাহিনী আছে আপনার কাছে ক্যাডার বাহিনী আছে আপনার কাছে ট্যাঙ্ক আছে আপনার কাছে কামান আছে আপনার ডাইনিয়ার বামে নিজের কি বলে অস্ত্র বাহিনী আছে আল্লাহর কসম গলার ভিতরে কাঁটা আটকিলে কোন গুলির নল দিয়ে সেটা বের করা যাবে না ও মুসলমান আপনার ক্যাডার বাহিনী আপনাকে বাঁচাইতে পারবে না মুসলমান কানের ভিতরে যখন একটা পিঁপড়া ঢুকে যায় সেই পিঁপড়াটাকে
সেই পিপড়াটার থেকে নিজেকে বাঁচানোর কোনো উপায় থাকে না আপনি যতই কোঁচাবেন পিপড়া আরো ভিতরে গিয়ে খসখস করে নমরুদের মতো অহংকারীকে কে শেষ করেছিল মশা কে এ মুসলমান একটা ল্যাংড়া মশা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মশা যা নমরুদের একটু সাহায্য করা দরকার নমরুদ তো অহংকার শুরু করে দিয়েছে মশাই যায় ঢুকে গেল ভিতরে এবার মশাই কতক্ষণ পরে খরখর করে এর মাথা শুরু হয়েছে ব্যথা একজনে থাপ্পড় দেয় ভালো লাগে মাথা টিপে দেয় ভালো লাগে নিচ বিচ লাগায় জুত লাগে না এবার যে লোকটাকে মাথা মালিশ করার জন্য দায়িত্ব দিয়েছে একটুখানি জোরে একটা চটকনা দিয়েছে এখন ভালো লাগতেছে কি করলি আরেকটা দে আরেকটা দিছে আরো জোরে দে আরো জোরে দিছে বেড়া দিতে দিতে বিরক্ত হইয়া পায়ের থেকে জুতাটা খুললে তম করে দিছে লাগায় এ মুসলমান যখন আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে তখন অটোমেটিক চোখ দুটো বন্ধ হয়ে আসে মাথা ব্যথা হলে চোখ দুটো কি হয় অটোমেটিক বন্ধ হয়ে আসে এদিক দিয়া মাথা যখন ব্যথা শুরু হয় তখন চোখ বন্ধ হয়ে যায় নমরুদের চোখ বন্ধ মাথায় প্রচন্ড ব্যথা জুতা দিয়ে মারলো না কি দিয়ে মারলো খেয়াল করে নাই বলছে কি দিয়ে মারলি ভালো হইতে লাগলো আর একটা দে দিছি আর একটা দে আর একটা দিছি আর একটা মুসলমান শেষ পর্যন্ত লোক ঠিক করছে চাকুরি ঠিক করছে বিনিময় দিয়ে ঠিক করে চলো 6 ঘন্টা 8 ঘন্টা করে ডিউটি খালি আমার এটা দিয়ে যন্ত্রটা দিয়ে পিটাইবি আর পিটাইবি ও মুসলমান লাশ পর্যন্ত মাথায় এমন জোরে মারি যে বাড়িতে মাথা ফাইটা মশা কিন্তু তার জায়গায় সে উড়ে গিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মতো এত প্রভাবশালী শক্তিশালী বাহাদুরকে বাদশাকেও একটা মশা দিয়ে খতম করেছে জগতের অহংকারীরা শুনো তোমার কানে দিয়ে নাকে দিয়ে মশা ঢুকে গেলে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না এ মুসলমান আল্লাহর বান্দাগণ মানুষ অসহায় নাকের আগায় একটা মাছি এসে বসছে একবার তোলাইলেন আবার বসছে আবার তোলালেন আবার বসছে আবার তোলালেন মানুষটা খারাপ হয়ে যায় ছাত্রীয় মতামত খারাপ হয়নি কিতাবের মধ্যে একটা গল্প পড়েছিলাম এক বাদশাহ অহংকারী বাদশাহ ওনার কাছে একজন বুজুর্গ আলেম তিনি বসা ছিলেন তো মশা একটা মাছি একটা এসে নাকের মধ্যে পড়ছে একবার দৌড়াইছে আবার বসছে আবার দৌড়াইছে আবার বসছে আবার শেষ পর্যন্ত কয় যে মাছিটা কি জন্য যে বানাইছে বুঝলাম না তো ওই বুজুর্গ বলতেছে আপনার মতো অহংকারীকে সোজা করার জন্য আল্লাহ মাসিটা বানাইছে এ মুসলমান নাকের আগে একটা মাসি আসলে এই মাসির সাথে আমরা পারি না হ্যাঁ একটা ইট দিয়ে না মাসিটারে দিবেননি থাপ্পড় দিবেননি মাই একটা বড় কিছু দিয়ে মাসিকে মারা যায় না যদি মাসির উপরে মারেন তো নিজের নাক ফাড়বে কথা কান ঠিক কিনা মুসলমান আল্লাহর বান্দাগণ আপনার ছোট্ট শিশু বাচ্চাটা ছোট্ট শিশু বাচ্চাটা যখন আপনার চুল ধরে টান দেয় মারেননি চটকো না মারে যখন আপনার দাড়িটা ধরে টান মারে কথা বলছি তো বাবা বাবা তুমি একটু করো না হ্যাঁ কি সুন্দর মতে ওই ফকিরের কাছে বড় লোকজন নে মাপ চায় ফকির মতে আয়া বলছে দেন না আল্লাহর বাস্তে মাফ করো হ্যাঁ আল্লাহর বান্দা আর জায়গা ভালি না এর কাছে নি মাফ চাস কথা কন এই পরলোক কত অসহায় হলে একটা ফকিরের কাছে ক্ষমা চায় মাপ চায় মাফ করেন এই শিশু বাচ্চাটা যখন বাপের দাড়িটি ধরে কালের মধ্যে বাবা আঙুল ঢুকায় দেয় নাকি দিয়ে আঙুল ঢুকায় দেয় তখন কি কয় আপু ব্যথা পাচ্ছি বাবা দেখো না একটু খেয়াল করে দেখো বাবা যখন একটা থাপ্পড় দেয় তোর মায়া কি কয় আব্বু সরম মুরব্বীদের দিকে বাবা হাত পাতো না কি অসহায় তুমি একটা বাচ্চা আল্লাহ সুন্দর কথা জানা বা থাপ্পড় একটা উল্টো দিতে পারো না কি অসহায় তুমি ও মুসলমান আল্লাহর বান্দাগণ একটা মাসি নাকে রাগা বসনা তার সাথে পারা যায় না মানুষ কত বড় অসহায় আমি আরো সহজ ভাবে আপনাকে বলি প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলীয় নেত্রী অথবা মক্কা মদিনার কোন ইমাম সাহেব 2500 এলাকায় এক বিশাল ময়দানে এসেছেন হাজার লাখ মানুষ একত্রিত হয়েছেন আপনি সেই প্রধানমন্ত্রী কত গণ্যমান্য ব্যক্তিটাকে কাছে থেকে দেখার জন্য আপনি স্টেজের কাছাকাছি গিয়েছেন চতুর্দিকে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া লক্ষ লক্ষ মানুষের সমাগম এবার আপনার বাথরুমের হাজত হইছে কি হইছে আপনার বাথরুমের প্রয়োজন হয়েছে না পিছন দিকে যাওয়া যায় না চাম সামনের দিকে যাওয়া যায় না ডাইনে যাওয়া যায় না বামে যাওয়া যায় পেটের মোচড়ে আপনি অস্থির হয়ে গেছেন ও মুসলমান আপনি কত বড় অসহায় নিজের পেটের বাথরুমটাকে আপনি কন্ট্রোল করতে পারেন না এ মুসলমান আল্লাহর বান্দাগণ আমি স্পষ্টতর বলতে চাই মানুষ অসহায় প্রাণী মানুষ অসহায় পিঠের মাঝখানে যখন আপনার চুলকায়
পিঠের মাঝখানে আপনারা একটু চেক করে দেখেন তো নিজের কানে নিজের হাতটা বসাইতে পারেন কিনা একবারে মাঝখানে যখন চুলকায় নাগাল পাইনা এদিক দিও হুম এদিক দিও হুম কথা গন্ডে কিনা এ মুসলমান দুনিয়াতে কোনো গাছপালা নাই কোনো ডাল নাই স্কেল নাই কলম নাই অন্য কোনো মানুষ নাই আপনার পিঠের মাঝখানে চুলকানি শুরু হয়েছে আপনি তো নিজের হাতে চুলকাইতে পারেন না এবার বলেন আপনার কি উপায় হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আছে টাইম সব মানুষের পিঠে একত্রে চুলকানি লাগায় দেয় তখন কি হবে ও গর্দভ ও অহংকারী বেয়াদব তোর নিজের গায়ে নিজের হাত পৌঁছাইতে পারোস না তুই এই হাত আল্লাহর দিকে উঠাস কোন সাহসে আছে আপনাদের দেশে এমন লোক আছে কিনা যে আল্লাহর আইনের দিকে হাত উঠায় যে আল্লাহর কালামের দিকে হাত উঠায় যে ইসলাম আর ইসলামের বিরুদ্ধে হাত উঠায় খোদা ইজ্জতের কসম ইসলাম কিছু হবে না তোমার হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইসলামের কোনো ক্ষতি হবে না তোমাদের হাত তোমাদের দম্প ধম্প তোমাদের অহংকার তোমাদের ক্ষমতা তোমাদের শাসন তোমাদের সব ধ্বংস হয়ে যাবে ইসলামের কোনো ক্ষতি হবে না কেন দেখো না পিছনের ইতিহাস কেন দেখো না কেন দেখো না পিছনের ইতিহাস আজকে সুন্দর গাড়িতে উঠেছেন তো রিক্সাওয়ালার আর মানুষ মনে হয় না আপনি আজকে প্রাইভেট কারে উঠেছেন তো হুন্ডাওয়ালার মানুষ মনে হয় না বড় গাড়িতে উঠেছেন ছোট গাড়িওয়ালাকে মানুষ মনে হয় না কি পেয়েছেন আপনি আজকে পুলিশের পোশাক দায় দিয়েছেন জনগণকে মানুষ মনে হয় না চেয়ারম্যানের চেয়ারে বসেছেন পাবলিককে মানুষ মনে হয় না আপনার আজকে টাকা হয়েছে হাতের নাড়িতে মানুষ দু চারজন সাইডে পড়ে যায় খোদার কসম করে বলি সব শেষ হয়ে যাবে সাদা কাপড় আপনি যেমন পরিধান করবেন যাকে মানুষ মনে করেন নাই সেও কিন্তু একই কাপড় পরবে খুলে যাবে আপনার গায়ের পোশাক খুলে যাবে পড়ে যাবে আপনার চেয়ার ধ্বংস হয়ে যাবে আপনার চেয়ার ধ্বংস হয়ে যাবে আপনার ক্ষমতা সব শেষ হয়ে যাবে থাকবে না কিছুই সে যেমন মানুষ আপনিও তেমন মানুষ তার জন্য সূর্য উদয় হয় আপনার জন্য সূর্য উদয় হয় তার জন্য সূর্য অস্ত যায় আপনার জন্য সূর্য অস্ত যায় তার জন্য বাতাস প্রবাহিত হয় আপনার জন্য বাতাস প্রবাহিত হয় কি নিয়ে আপনি অহংকার করেন যা কমন নেয়ামত সবাইকে আল্লাহ সমান দিয়েছে অল্প কিছু বাড়তি পাওয়ার কারণে অহংকার করবেন যে কোনো মুহূর্তে হোঁচট খেয়ে ধ্বংস হয়ে যাবেন কেউ আপনার জন্য কান্দবে না কেউ কান্দবে না আপনার জন্য আপনি এমন ধ্বংস হবেন মানুষ মনে করিয়ে না আরেকজনকে মানুষ যেখানে সেখানে অহংকারী আর বেয়াদবি করবেন না অহংকার মানুষকে ধ্বংস করে অহংকার মানুষকে ধ্বংস করে এমন ধ্বংস করে কেয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে আল্লাহ নুনজিকা বিবাদানি চালিতা কুনা লিমান খালফাক আয়া আমার আল্লাহ বলেছেন ফিরাউন তোর লাশটাকে আমি কেয়ামত পর্যন্ত মানুষের জন্য রেখে যাচ্ছি পরবর্তী মানুষের জন্য একটা নিদর্শন হিসেবে পরবর্তী মানুষকে এটা নিদর্শন হিসেবে দেখাতে চাই মুসলমান অহংকারীদেরকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করেন যাতে করে পরবর্তীওয়ালাদের জন্য এটা শিক্ষা হয় বর্তমান সময়ের আলোকে ইতিহাসগুলো বলার সময় নাই কারণ অহংকারীদেরকে মুগুর দিয়ে মারলে অহংকারীরা সোজা হয় না মুগুর মারলে সোজা হইতো না কারণ দেখাই দিলে হয় তোমার আমারে করছে তোমারে কই নেই পিছনের ইতিহাস রে করতেছে ও মুসলমান আমাদের এলাকা আমার বাড়ি ফেনী ফুলগাজী থানা আমার এলাকার ইতিহাস আমি আপনার সামনে বয়ানের মধ্যে বলবো এটা আমার ইচ্ছা আমাদের এলাকার উপজেলা চেয়ারম্যান স্যার এমন অহংকার বেয়াদব এত পর্যায়ে গিয়েছে যার কোনো তুলনা হয় না আমরা অপেক্ষায় ছিলাম তার একটা পতনের পতন হবে আমরা অপেক্ষায় ছিলাম যে কিছু একটা ঘটবে এত জঘন্য জঘন্য অপরাধ তার আছে যেগুলো মানুষের সামনে বলা যায় না সে অথচ করতে পারে আপনারা পত্র পত্রিকায় দেখেছেন টেলিভিশনে দেখেছেন সেই চেয়ারম্যান সাহেবকে পৃথিবীর ইতিহাসে এমন ভাবে কাউকে কেউ মেরেছে আমার জানা নাই তার দলীয় লোকজন কি ক্ষমতার দাপটে ক্ষমতার টানাটানিতে সন্ত্রাসীর মাধ্যমে তার নিজের দু হাতে চালানোর সে অস্ত্রের ভিতর থেকে মাল বের করে রেখে দিয়েছে খালি খালি গাড়িতে রেখে দিয়েছে সামনে পড়েছে ব্যারিকেড ড্রাইভার চেষ্টা করেছে একবার দুবার তিনবার তিনটা গ্রুপ অতিক্রম করে যখন আইল্যান্ডের উপরে উঠে গেছে ফায়ার দিয়ে তার আঘাত করে তার বুলেট প্রুফ যে গ্লাস গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে এরপরে তাকে ফায়ার দিয়েছে এরপরে তেল দিয়েছে এরপরে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে মুসলমান এই 70 কেজি মানুষটাকে 7 কেজি পাওয়া গেছে চলে চলে
তোমার পতন হবে মর্মান্তিক মর্মান্তিক আমি অনুরোধ করব এমন অহংকার করবেন না যে অহংকারের কারণে মানুষ আপনাকে ইতিহাসের পাতায় লিখতে বাধ্য হয় এ মুসলমান আমি বলছিলাম মানুষ অসহায় মানুষের পিঠের মধ্যে যখন চুলকানি শুরু হয় মানুষ নিজের হাতে আর পিঠ চুলকাইতে পারে না কথা বলেন ঠিক কি না এ আল্লাহর বান্দাগণ আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার চিনেন নি বাঘ চিনেন নি বাঘ বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ বাঘকে খাঁচায় আবদ্ধ করে চিড়িয়াখানায় গিয়ে দেখেন মানুষরা সব খোলামেলা বাঘরা সব খাঁচায় আবদ্ধ বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ বাঘকে খাঁচায় আবদ্ধ করে ও বেকুব মানুষ মশার আক্রমণ থেকে বাঁচার জন্য তুমি আর আমি নিজে খাঁচায় আবদ্ধ হই বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ বাঘকে খাঁচায় লুকায় আর প্রতি রাত্রে নিজের বাড়িতে চোখের উপরে মশার থেকে বাঁচার জন্য নিজে খাঁচায় ঢুকে লজ্জা করে না মশার লাগে পারস্তা নিজে খাঁচায় ঢুকছিস খোদার লাগে হাত লজ্জা লাগে না কিসের কারণে অহংকার করছো মশার সাথে না পাইরা নিজে খাঁচায় ঢুকছো তখন একবারও চিন্তা করো নাই আমি যে কত অসহায় চোখ দুটো বন্ধ করে নে মশা চারিদিক থেকে ঘিরে ধরবে এর জন্য আগেই নিজেকে খাঁচায় ঢুকাইয়ে চারিদিক মারে দিয়েছো মুসলমান বুঝো বুঝো মানুষ এত অসহায় যে মানুষ মশার সাথেও পারে না সেই মানুষের সাথে অহংকার যায় না অহংকার মানুষের সাথে কতক্ষণ যায় এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিবরিয়া উরিদাই অহংকার হলো আমার চাদর অহংকার কার চাদর আরো জোরে বলেন না অহংকার আল্লাহর চাদর এই চাদর নিয়ে টানাটানি করবে না অহংকার করবে না অহংকার করলে ধ্বংস হয়ে যাবে আজকে আমাদের সমাজে অহংকারের কারণে নিজেকে নিজে অনেক দামি বলে অন্যদেরকে ছোট করার চেষ্টা করে অন্যদেরকে অনেক হীন করার চেষ্টা করে আছে না নাই নিজের প্রভাব তুলে ধরার চেষ্টা করে নিজের শান শওকত উঠিয়ে ধরে নিজের বংশের গৌরব করে আমার আল্লাহ বলেন ইন্না খালাকনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতারাফু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বংশে বংশে বিভক্ত করেছি আমি তোমাদেরকে গোত্রে গোত্রে বিভক্ত করেছি তোমাদের পরিচিতির জন্য কিসের জন্য এ মুসলমান মানুষকে ভুইয়া কে চৌধুরী কে মজুমদার কে কাজী আর কে খান এগুলোর মধ্যে কোনো ফায়দা নাই আমার আল্লাহ বলেন এই সমস্ত বংশীয় গোত্রীয় অহংকার মানুষকে ধ্বংস করে গোত্রের মধ্যে গোত্রের গোত্রে বিভক্ত করে আমি বানিয়েছি মাত্র তোমাদের পরিচিতির জন্য মূলত তোমাদের মধ্যে সম্মানিত লোক হলো সে যে বেশি তাকওয়াওয়ালা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আজকে আমাদের খানওয়ালারা অন্যওয়ালাদের সাথে আত্মীয়তা করতে চায় না আমগুলোকে খাটে না আমরা এই আমরা সেই কথা গন্ডি কি আজকে আমাদের বংশীয় আমাদের গোত্রীয় অহংকার আছে টাকার অহংকার আছে আমাদের অর্থের অহংকার আছে আমাদের ক্ষমতার অহংকার আছে না নাই এই মুসলমান আল্লাহর বান্দাগণ সকালবেলা তুমি ধনী থাকবে বিকালবেলা ফকির হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু আছে এই জন্য অহংকার করতে নাই কাউকে ছোট মনে করতে নাই কাউকে হীন করে তার সাথে বেয়াদবি করতে নাই খান নবী রহমতুল্লাহি আলাইহি একটা সুন্দর ঘটনা লিখেছেন এক এলাকায় অনেক টাকাওয়ালা অনেক প্রভাব প্রতিপত্তিওয়ালা অনেক বড় এক ব্যবসায়ী সে সুন্দরী আরেক এলাকার বড় লোকের মাইয়া বিয়ে করেছে মুসলমান দুজনে একত্রে আনন্দ উল্লাস করে ঘরের মধ্যে খানা খাচ্ছে দুজনে স্বামী স্ত্রী নতুন বিবাহ করেছেন আনন্দ উল্লাস করে খুব মজা করে তার ঘরের মধ্যে আনন্দ করছিল ইত্তবসরে একটা ফকির ইত্তবসরে একটা দরিদ্র মানুষ তার ঘরের সামনে আয়সা টোকা দিয়েছে এবার স্বামী বাইরে আছেন ওই বড় লোক যুবক বেরিয়েছে বাইরে এসে দেখে একটা ফকির তার দরজার সামনে দাঁড়িয়ে আছে মুসলমান আল্লাহর বান্দাগণ এমন কিছু মানুষ আছে যারা দরিদ্র মানুষ দেখলে তার গায়ে খাউজা
জানেন গরীব মানুষ দেখলে তার মাথার রং হিট হয়ে যায় ও মুসলমান গরীব মানুষ দেখতে পারে না অসহায় মানুষ দেখতে পারে না ব্যাগ ময়লা কাপড় ওয়ালা দেখতে পারে না নিজের বড় লোকে নিয়ে আই সে অনেক আনন্দিত থাকার চেষ্টা করে যখন নাকি সেই লোকটা দরজা খুলল দেখতে পেল একটা গরীব মানুষ তার দরজার সামনে দাঁড়িয়ে আছে হে মুসলমান তাকে জিজ্ঞেস করে ঘটনা কি কেন আসছস কিল্লি গাছস ধাক্কা থাপড়ায় তাকে বাজায় দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াম্মাসাইলা ফালা তানহার কোন ফকির মিসকিনকে তুমি কখনোই ধমকাইও না তাকে অবজ্ঞা করো না অবহেলা করিও না হাদিসের কিতাবের মধ্যে আসছে রাসূল করিম সরকারের জহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তার স্ত্রীর কাছে আমাদের আম্মাজানের কাছে পাশের বাড়ি থেকে কয়েক টুকরা গোশত হাদিয়ে এসেছে পাক করা গোশত হাদিয়ে এসেছে তিনি এটাকে সুন্দর মতো সাজিয়ে সুন্দর মতো ঢেকে ঘরের কোণায় রেখে দিয়েছেন এমন সময় একজন ফকির এসে ঘরের সামনে দাঁড়িয়ে তার কাছে সালাম দিয়ে বলেছে আমার খিদা লেগেছে খাবারের কিছু থাকলে দাও তিনি বলেছেন খাবারের কিছু নাই তোমাকে দেওয়ার মতো কিছু নাই ফকির চলে গেছে পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন জিজ্ঞেস করলেন খাবারের কিছু আছে বলে যে হ্যাঁ পাশের বাড়ি থেকে একটু গোশত হাদিয়ে আসছে আমাদের নবীজি বলেন সেটা লও তার সামনে পেশ করা হলো তিনি বাটি উল্টালেন দেখতে পেলেন মুসলমান গোশতের কোনো নাম গন্ধ নাই ওই বাটির মধ্যে কয়েক টুকরা পাথর পড়ে আছে মুসলমান আম্মা জান উম্মুল মুমিনীন অন্যায় করেন নাই অপরাধ করেন নাই তিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ তার প্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের গোশত তার জন্য রেখে দিয়েছেন ফকির এসেছে ফকিরকে বলেছেন তোমাকে দেওয়ার মতো কিছু নাই তার মানে এটা তো আমি আমার স্বামীর জন্য রেখে দিয়েছি এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই ফকির চলে গেছেন পিছন দিয়ে নবীজি আসলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই গোশতটাকে গোশত রাখলেন না পাথর বানিয়ে দিলেন আমাদেরকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের জন্য পছন্দের জিনিসটাকে আল্লাহর রাসূলকে আল্লাহ খাওয়ালেন না পাথর বানিয়ে দিলেন বলেন তো নবীজিকে বঞ্চিত করার জন্য না কিয়ামত পর্যন্ত মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজিকে বঞ্চিত করার জন্য না আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এ মুসলমান নবীজি যখন নাকি এটা উল্টা দেখলেন সেই পেয়ালার মধ্যে তো কোনো গোশত নাই পাথরের টুকরা পড়ে আছে নবীজি জিজ্ঞেস করেন কেউ কি আসছিল বলে যে হ্যাঁ একজন ফকির আসছিল সে চাইছে আমি তো আপনার দোহাই দিয়া তাকে দেই নাই তখন নবীজি বলেন দেখো আমার চেয়েও ফকিরটাকে দিলে তোমার অনেক বেশি পুণ্য অর্জন হতো মুসলমান বুঝেন বুঝেন আমাদের নবীজি বলেন কোন ফকির যদি তোমার সামনে আসে তাকে অবহেলা অবজ্ঞা করিও না তার সঙ্গে সুন্দর আচরণ করো পারলে কিছু দাও না পারলে ভালো কথা বলে বিদায় করো ও মুসলমান আমি তো আপনাকে স্পষ্ট বলবো আমাদের নবীজি বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতে থাকবে ফকির তালাশ করবে দরিদ্র তালাশ করবে কাকে দেওয়া যায় কাকে আল্লাহর ওয়াস্তে সদকা করা যায় সকাল বেলা ছিল বিকাল বেলা এমন কোন ফকির পাওয়া যাবে না তখন মানুষ একজন ফকিরকে ডেকে বলবে ও ভাই আমি তোমার জন্য 500 টাকা রাখছি ফকির বলবে শুনো সকালে আমার দরকার ছিল এখন আর আমার দরকার নাই মুসলমান আল্লাহর বান্দাগণ এইভাবে ক্ষেত্রগুলো সব শেষ হয়ে যাবেন ফকিরগুলো সব উঠে যাবেন সবাইকে আল্লাহ সম্পদ দিয়ে ভরে দিবেন তখন আর সদকা করার রাস্তা থাকবে না এজন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই জায়গা থেকে মাদকদি থেকে ঢাকায় গিয়েছেন আপনি গুলিস্তান গেলেন নিজের কাজকর্ম করে আবার মাদকদি আসলেন প্রতিমধ্যে আপনাকে একজন ফকির হাত পাতলো না বলেন তো আপনি 1 টাকা সদকা করার রাস্তা পাইছেন কেন পান নাই মনে আশা আছে সদকা করার সদকার জায়গা পাওয়া যায় না এজন্য সদকা করা যায় নাই কথা বলেন ঠিক কিনা এবার আপনি বলেন তো আমার মনে যদি 1 টাকা সদকা করার আশা থাকে বাইতুল মুকাররমের গেটে উঠার সময় যদি ফকির একটা হাত পাতে বলেন আপনার বাড়ি থেকে রওনা দেওয়ার সেই মনের আশাটা পূর্ণ হলো কোথায় গিয়ে বাইতুল মুকাররমের গেটে গিয়ে যদি আপনার সেই মনের আশা পূরণ হয় যেই লোকটা হাত না পাতলায় আপনার মনের আশা পূরণ হয় না 1 টাকা সদকা করার রাস্তা পান না আর সেই লোকটা হাত পাতার কারণে আপনার মনের আশা পূরণ হলো আল্লাহর রাস্তায় 1 টাকা সদকা করার রাস্তা পেলেন বলেন এখানে সে তারা ফকিররা যদি হাত না পাতে আপনার দেওয়ার কোনো রাস্তা হলো না হাত পাতার কারণে দেওয়ার সুযোগ পেলেন তাইলে আল্লাহর রাস্তায় সদকা করার রাস্তা আপনি খুঁজে পাওয়ার কারণে আপনি আগে তার মাথায় হাত বুলানো দরকার এরপরে তাকে 1 টাকা আপনি দেওয়া দরকার কথা বলেন ঠিক কারণ হলো
তুই যদি না চাইতি তো আমার আজকের মনের আশাটাই অপূর্ণ থেকে যেত তুই যদি না চাইতি তাহলে আজকে আমার মনের আশাটাই অপূর্ণ থেকে যেত আমি আল্লাহর রাস্তায় টাকা সৎকার করার রাস্তা পেতাম না ও মুসলমান যখন নাকি ফকির দরজার সামনে এসে আওয়াজ দিয়েছে ওই যে বড় লোক যুবক ধাক্কিয়ে তাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ধাক্কা লেগেছে কিসের কারণে অহংকার করো আমরা তো বলবো একেবারে পূর্ব আমল থেকে পয়সাওয়ালারা অহংকার একটু কম করে হুট কইরে পয়সা হইলে বেশি অহংকার হঠাৎ টাকা হয়ে গেলে হ্যাঁ দুনিয়াদারি কিছু দেখে না চোখে কিছু হ্যাঁ চোখে দেখা যায় হ্যাঁ তুই আকাশের দিকে দিয়ে উড়ি চোখ খালি উপর দিয়ে চলে কথা কর এ মুসলমান এই যুবক অনেক বড় ব্যবসায়ী অনেক টাকার মালিক সুন্দরী বউ নিয়ে সে চলছে এমন সময় ফকির দরজায় আওয়াজ দিয়েছে ফকিরকে তাড়িয়ে দিয়েছে আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লেগেছে ধীরে 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 তার সম্পদগুলো খোয়াতে শুরু করেছে গরুর ব্যবসা করে গরুর ট্রাক পানিতে পড়ে সবগুলো গরু মরে গেছে ওখানে ও আয়োজন করছে সেখানে আগুন লেগে সব ধ্বংস হয়ে গেছে অমুক জায়গায় শেয়ার ব্যবসা শুরু করছে সব টাকাগুলো শেয়ারওয়ালার হয়ে গেছে এইভাবে ধীরে ধীরে তার টাকাগুলো শেষ হতে লাগলো মুসলমান বলেন তো টাকা যখন শেষ হয়ে যায় ভালোবাসাও জানালা দিয়ে পলায় যায় টাকা শেষ হয়ে গেলে বন্ধু বান্ধব পাওয়া যায় না টাকা শেষ হয়ে গেলে তখন আত্মীয় স্বজন আর খবর লয় না টাকা শেষ হয়ে গেলে বউ আর নিজের দিকে ভালো করে তাকায় না আমি আজকে এটা চাই দেব না ওটা চাই দেব না আগে দিতে এখন দিতে পারে না মুসলমান আগের আশাগুলো এখন আর পূরণ হয় না ধীরে ধীরে তার স্ত্রীর সাথে তার দ্বন্দ্ব শুরু হয়ে গেল ঝগড়া ফাসাদ শুরু হয়ে গেল যেখানে যায় সেখানে লস যেখানে যায় সেখানে লস যেখানে যায় সেখানে ক্ষতিগ্রস্ত এইভাবে বাড়তে বাড়তে হতে হতে এক পর্যায়ে সে রিক্ত হস্তের মতো হয়ে গেল স্ত্রী বলে তোমার সাথে আমার চলবে না দ্বন্দ্ব কলহ বাড়তে বাড়তে এক পর্যায়ে সে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিল স্ত্রী বাবার বাড়িতে চলে গেল বড় লোকের মাইয়া বড় লোকের এলাকায় চলে গেল মুসলমান অন্য এলাকায় আরেকটায় বড় লোক গজাইল সেখানে সেই বড় লোক ধনী ধনী সেই যুবক সে প্রয়োজন যে তার স্ত্রীটা ছিলেন সেই স্ত্রীর প্রতি প্রস্তাব করলো এবং তাকে বিয়ে করে নিয়ে গেল ওই বাড়িতে যাওয়ার পরে পরবর্তী যুবক তার স্ত্রীকে সাথে নিয়ে আনন্দ করছিল এমন সময় একটা ফকির এসে তার দরজার মধ্যে আঘাত করেছে স্ত্রী বলে যে কিছু খাবার দাবার নিয়ে টাকা কড়ি নিয়ে যদি কোনো ফকির আসে তাকে দিবেন দরজা খুলে হতভম্ব হয়ে গেল নিস্তব্ধ বসে পড়লো ঠ হয়ে গেল সবকিছু হাতে দিয়া আস্তে করে তাকে বিদায় দিয়ে ঘরে ঢুকলো ঘরে প্রবেশ করে স্বামীকে বলছে ও আমার প্রাণের স্বামী আজকে এমন একটা দৃশ্য দেখবো আমি ভাবি নাই আজকে এমন একটা তামাশা দেখবো আমি কল্পনাও করি নাই কি দেখেছ আজগুবি দৃশ্য আনকমন দৃশ্য হতভম্ব হওয়ার মতো দৃশ্য পৃথিবীর ইতিহাসে এমন দৃশ্য হতে পারে আমার জানা নাই কি দেখেছ বলে যে আজকে আমার ঘরের সামনে যে ফকির এসেছে এই ফকির আমার আগের স্বামী এবার পরের স্বামী তাকে বলছে আমার স্ত্রী আরো আনন্দের আরো মজার ঘটনা শুনবা আরো আনন্দের কাহিনী শুনবা বলে যে কি সে আনকমন আজগবি কাহিনী কি সে স্বামী বলছে তুমি আর তোমার ওই স্বামী দুজনে যখন আনন্দ করে খাচ্ছিলা তখন তোমাদের বাড়িতে ফকির হইয়া গিয়েছিলাম আমি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো সেই নিয়ামত আমি আল্লাহ তোমাকে বাড়াইয়া দেব আর যদি নিয়ামতের না শুকরি করো তবে তো আমার নিয়ামার আজাব কিন্তু কঠিন আজাব শুরু হয় নিয়ামত ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আমি আপনাকে একটা কলম দিলাম এই কলম দিয়ে কারো বিরুদ্ধে মামলা লিখবেন আপনি যদি মামলা লেখেন বলেন তো কলম ব্যবহারের উপযুক্ত আপনি যেহেতু আপনি আমার দেওয়া কলম ব্যবহারের উপযুক্ত নন তাহলে আপনাকে এই কলম আর অবস্থান আমার আগের মতো রাখা যায় না আমার কলম আমি ফিরিয়ে নেব আপনাকে সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ ব্যবহারের যোগ্যতা কতটুকু আছেন আছে এটা আল্লাহ ব্যবস্থা যা আল্লাহ পরীক্ষা করবেন যখন দেখবেন যে সেটা অপাত্রে ব্যবহার হচ্ছে যখন দেখবেন সেটা উল্টা পাল্টা ব্যবহার হচ্ছে যখন দেখবেন সেই টাকার বলে যখন দেখবেন সেই ভালো গাড়ির বলে যখন দেখবেন সেই সুন্দর বাড়ির বলে এলাকার মানুষকে আর মানুষ মনে হয় না সেই রাস্তার মানুষদেরকে মানুষ মনে হয় না তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেখো এই সম্পদ তুমি ব্যবহারের যোগ্য ও মুসলমান আল্লাহর বান্দাগণ অহংকার মানুষের সাথে যায় কথা বলেন না
আমার একজন পরিচিত ঘনিষ্ঠ ভক্ত সে অনেক ভালোবাসে আমাকে আমাদের এলাকায় একদিন মাহফিলে যাওয়ার জন্য আসর পরে বের হলো আমাদের বাজারে গেছে সেই লোকটা হুন্ডা চালায় আসতেছিল হঠাৎ করে হুন্ডা ব্রেক দিয়ে আমারে দেখেই সালাম দিল সালাম দিয়ে বলে যে হুজুর কেমন আছেন এক কাপ চা খান আমি বললাম যে ভাই আমি এক কাপ চা খাওয়ার এখন সময় নেই চাহিদাও নেই কোন হুজুর খালি খুশি হন তা আমি বললাম ঠিক আছে আপনি যদি খুশি হন তাহলে বসেন চা খেতে খেতে ওনাকে দুটো কথা বলছি এক নাম্বার যে ভাই দেখেন আমি কিন্তু চা আমার জন্য খাচ্ছি না আপনার জন্য খাচ্ছি যেহেতু আপনি আল্লাহর বান্দা খুশি হবেন এই জন্য আমি আপনার চাটা খাচ্ছি নচেত আমার দরকারও ছিল না চাহিদাও ছিল সময়ও ছিল আপনাদের সমাজে এখন কিছু মানুষ এমন আছে যে আরেকজনকে খাওয়ানোর পরে মেহমানদারি করার পরে তে দুদিন না কেন যাইতে কর বেটা তোরে খাওয়াইছি যে ওর হাত থেকে গন্ধ যায় নাই এটা কর ওটা কর আছে না নাই এরকম খোটা দেয় এমন লোক আছে না নাই আমার আল্লাহ বলেন লা তুতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা ওয়াল আযা তোমরা মানুষদেরকে কষ্ট দিয়া আর খোটা দিয়া তোমাদের সত্তা গুলো নষ্ট করো না যে ব্যক্তি কষ্ট দেয় খোটা দেয় সেই ব্যক্তির পিছনের কর্ম সব বাতিল হয়ে যায় ও মুসলমান দ্বিতীয় নম্বরে আমি তাকে জিজ্ঞেস করলাম আলী ভাই এই হুন্ডাটা কার যে হুন্ডা দিয়ে সে চলে আসছে সেই হুন্ডাটা কার আমাদের মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যদি একটা প্রাইভেট কার দেখেন লাল প্রাইভেট কার জিজ্ঞেস করলেন গাড়িটা কার এক বুক ফুলে একই কয় জানেন নি আল্লাহ দিছে আর কি দিছে কে কথা কর দিছে কে বুক ফুলে কে আল্লাহ দিছে আর কি যদি সুন্দর একটা বাড়ি দেখেন তো জিজ্ঞেস করবেন বাড়িটা কার তাহলে বুক ফুলে গো গরিবের তো গরিবের না তো বুক ফুলে আছে কথা কোন হে গরিবের ও মুসলমান আমি তাকে জিজ্ঞেস করলাম হুন্ডাটা কার হে পট করে আমার কয় হুজুর আমার আমার তাকে জিজ্ঞেস করলাম এখানে হুন্ডা কয়টা আপনারা বলেন তো এখানে হুন্ডা কয়টা একজন মানুষ কয় হুন্ডায় আসে কথা বলেন না কয়টা সে আমার দিকে একেবারে হতবম্বর মতো তাকাই এত কেন একটা মানে এখানে হুন্ডা কয়টা আমিও দেখতেছি আপনারা দেখতেছেন আবার জিজ্ঞেস করা লাগে নাকি হুন্ডা কয়টা জিজ্ঞেস করলাম এখানে হুন্ডা কয়টা তিনি বলেন কেন একটা আমি বললাম যে সারা পৃথিবীতে কতটা হুন্ডা আছে বলে আপনি মনে করেন আপনারা বলেন তো সারা বিশ্বে কতটা হুন্ডা আছে কোন গোনা বাছা আছে কেউ ক্যালকুলেশন করে বলতে পারবেন কত লক্ষ কোটি হুন্ডা দুনিয়াতে আছে মুসলমান কোটি কোটি হুন্ডা শোরুমে আছে না নাই কোটি কোটি হুন্ডা রাস্তা চলছে কোটি কোটি হুন্ডা কোম্পানি বানাচ্ছে কোটি কোটি হুন্ডা জেলি জেলি নষ্ট হচ্ছে বুঝা গেল হুন্ডা আর হুন্ডার অভাব নাই আমি তাকে জিজ্ঞেস করলাম এখানে হুন্ডা আছে একটা আপনি বলেন কত নম্বর মডেলের হুন্ডা তার চেয়ে হাই মডেলের হুন্ডা দুনিয়াতে আছে বুঝা গেল আপনি কয়টা হুন্ডার মালিক আর জোরে বলেন তাহলে পৃথিবীতে হুন্ডা আছে কি পরিমাণ মালিক কয়টার এর বিপরীতে আছে যে তগুলো সবগুলোর আপনি কি মালিক কথা কন তাহলে আপনি মালিক কয়টার মালিক না কয়টার কয়টার মালিক মালিক না কয়টার ও মুসলমান ও বনি তো হুন্ডার মালিক না একটা মাত্র হুন্ডার মালিক তাও নিম্ন মডেলের একটা হুন্ডার মালিক আমি তাকে মহব্বতের সাথে বললাম দেখেন আপনি কিন্তু এই হুন্ডায় উঠার পরে ফোর গিয়ার দিয়ে দিয়ে স্কেলেটর মজবুত করে চালায় দিবেন বম বম করে চলবেন ড্যানি বাবি মুরব্বি আর মুরব্বি মানবেন না এলাকা মানবেন না বাজার মানবেন না মানুষের কোনো ভালো মন্দর দিকে তাকাইবেন না আল্লাহর কসম করে বলি বিয়াদবি অন্তরে নিয়ে অহংকার অন্তরে নিয়ে জোরে যদি আপনি চলেন মানুষকে যদি কষ্ট দেন এমন ভাবে তার খাম্বার সাথে ধাক্কা লাগবে পরের দিন দেখবেন হাতের মধ্যে আর গলার মধ্যে আপনার হাতটা ঝুলে আছে ধাক্কা লাগবে আর আপনার খবর থাকবে না মুসলমান কয়টা হুন্ডার মালিক মালিক না কয়টা ও মুসলমান আজকে আমাদের দেশে যদি মতিঝিলে বাড়ির মালিক হয় ঢাকার গুলশানে বাড়ির মালিক হয় সেই লোকটা এলাকার মধ্যে আইলো এরকম বেশ শূন্যের চিক
না মানুষটা হ্যাঁ যখন গ্রামের নামে তখন ওকে হাড়ে এমনি এমনি করে সোজা হাঁটতে পারে এমনি এমনি রাত্রে এমনি এমনি করে হাঁটে মানে কি বুঝেননি কিছু সোজা হাঁটতে পারে হাঁটে না হাত না করে ঝুলে ঝুলে হাঁটে এরকম সিগনা ধাক্কা দিলে মুক্ত হবে হ্যাঁ কি অহংকার এ মুসলমান তুমি একমাত্র বাড়ির মালিক অগণিত বাড়ির মালিক না তুমি একমাত্র গাড়ির মালিক অগণিত গাড়ির মালিক না তুমি বাংলাদেশের মালিক তুমি তো আমেরিকা ইউরোপের মালিক না তুমি এই এলাকার একমাত্র এলাকার চেয়ারম্যান অগণিত এলাকার চেয়ারম্যান না তুমি একটা এলাকার এমপি অগণিত এলাকার এমপি না তুমি একমাত্র দেশের মন্ত্রী অগণিত দেশের মন্ত্রী না মুসলমান বলেন তুমি একমাত্র বস্তু পাইয়া অগণিত বস্তু না পাইয়া তুমি কিসের অহংকার করো মানুষের সাথে অহংকার যায় না আজকে তোমার চেয়ার আছে কালকে তোমার চেয়ার থাকবে না আল্লাহর কসম এই চেয়ার আজকে আছে চেয়ার থেকেই তোমাকে ফাঁসির কষ্টেও ঝুলতে হবে বাংলাদেশের ইতিহাসে আছে যে চেয়ারে বসে প্রভাব চালিয়েছে সে আজকে ফাঁসির কষ্টে ঝুলেছে চেয়ারে বসে দাপট নিয়ে চলেছে সে আজকে জেলখানার ভাত খেতে হচ্ছে সমস্ত কথা একমাত্র আল্লাহর সাথে নিয়ে যে তৈরি করতে হবে বিনয়ের সাথে চলতে হবে অহংকার আর পেয়াদবি চাচ্ছে হবে যদি অহংকারী করো যদি পেয়াদবি হও করো তাহলে অবশ্যই তোমার পতন হবে এমন পতন পৃথিবীর মানুষ তোমাকে না ছিটকিয়ে মনে মনে এজন্য মুসলমান অহংকার নয় অহংকার করবেন তো আল্লাহ তাআলা এমন ভাবে টান দিবে শেষ হয়ে যাবেন শেষ কথা কোন ঠিক কিনা আমি স্পষ্টতর বলবো জগতের সাথে অহংকার করলেও করতে পারেন আল্লাহ আল্লাহর রাসূল আর ইসলাম মুসলমানদের সাথে অহংকার করবেন না এই মুসলমান আপনারা নদীতে মাছ ধরতে যান কিনা আপনাদের এলাকায় নদী আছে না নাই পুষ্করিণী আছে নি পুষ্করিণীতে মাছ ধরেন বর্ষি দিয়া নদীতে বর্ষি দিয়া মাছ ধরেন কিনা বর্ষির মধ্যে তিনটা জিনিস থাকে চারটা জিনিস থাকে একটা থাকে ছিপ দুই নম্বরে রশি তিন নম্বরে পানির উপরে ভেসে থাকার জন্য আমাদের দেশে বলে সুমা আপনারা কি বলেন সুবা কাঠি আবার একেবারে নিচে থাকে একটা উল্টা কাটাওয়ালা বর্ষি কয়টা জিনিস এই চারটা জিনিসের সমন্বয়ে আপনি একটা বর্ষি নিয়ে নদীর পাড়ে গেলেন আধারটাকে লাগালেন আধার লাগাইয়ে আপনি বর্ষিটা ফেলাইলেন উনিও ফেলাইলো আমিও ফেললাম উনিও ফেললেন উনিও ফেললেন চারজনে ফেললাম চারটা সুবা কাঠি ভাসতেছে এই ভাসমান চারটা কাঠিওয়ালা সিপটাকে সামনে রাইখা আমরা আমাদের মতো গল্প করছি গল্প করছি গল্প করছি মুসলমান যখন ওনার সিপটায় সুবা কাঠিটা যখন নাড়াচাড়া করে ফুটায় 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 তখন কি উনি আগের মতো কথা বলবেন আমারটা ফুটাইলে আমি কি আগের মতো কথা বলবো না সিপের গোড়ায় ধরে এমনি করে সচেতন থাকবো কথা কন না এ মুসলমান এখনো খোঁটায় আমি নারী না আমি নারী না আমি টানি না কেন টানি না কেন নারী না কারণ আমি অপেক্ষায় আছি কখন মাছ টান দিবে আর সুবা কাঠিটা ডুবে যাবে সাথে সাথে আমি টানবো কথা বুঝতেছেন নি আপনারা মুসলমান ভালো করে বুঝে রাখেন ইসলামের সাথে মুসলমানের সাথে কোরআন ও হাদিসের সাথে মসজিদ মাদ্রাসার সাথে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে বিয়াদবি করবেন বিয়াদবি করবেন এভাবে ফটানি শুরু করবেন আমার আল্লাহর হাতের মধ্যে সুবা কাঠি আমার আল্লাহর হাতের মধ্যে সিপ আছে সুবা কাঠি নড়তে থাকবে সুমা নড়তে থাকবে আমার আল্লাহ টানবেন না চলতে থাকবে টানবেন না যখনই তুমি বিয়াদবির অহংকারী শেষ পর্যায়ে চলে যাবে মারবে টান এ টানে মাছের যেমন দুই অবস্থা হয় হয়তো গলার ভিতরে লাগে এক করে টেনে হা করে যায় অথবা 3000 গজ দূরে গিয়ে ছিটকে পড়ে খোদার কসম আল্লাহ আল্লাহর রাসূলের সাথে তুমি বিয়াদবি আর অহংকারী করবে এমন ভাবে টান করবে এমন ভাবে টান করবে আল্লাহর কসম হয়তো গলার ভিতরে ঢুকে ধ্বংস হয়ে যাবে আর না হলে 75 মাইল দূরে গিয়া দিল্লির হেই পড়ে গিয়ে তুমি পড়বে বাঁচতে পারবে না বেয়াদবি আর অহংকারী করে বাঁচতে পারবে না যতই তেলিস্মতি দেখাও বাঁচতে পারবে না খোদার ইজ্জতের কসম করে বলি অহংকার ছাড়ো মানুষের সাথে অহংকার যায় না বেয়াদবি ছাড়ো মানুষের সাথে বেয়াদবি যায় না নিজেকে নিজে বড় মনে করবা অহংকার করবা যে কোনো মুহূর্তে হোঁচট খাইয়া এমন পতন হবে মানুষ তোমার দিকে না করছে না আজকে আমাদের ভিতরে অহংকার এমন এক এমন এক রোগ হিসেবে দেখা দিয়েছে আমরা এখন নাম নিয়ে অহংকার করি পোস্টারের মধ্যে আমার নামটা কিল্লিগে নিচে আইলো আমি এক জায়গায় ওয়াজে গেছি ওরা আমাকে ঢাকার বক্তা হিসেবে আমার নামটা উপরে দিয়ে দিছে তোহেদেরকে
দেশের একজন বক্তা তিনি আরো পরিচিত বক্তা আরো বড় পুরান বক্তা আরো সিনিয়র বক্তা ঘটনা চক্রে আমাকে ঢাকা থেকে দাওয়াত দিয়েছে হিসেবে আমার নাম উপরে দিয়ে দিয়েছে ওনাদের ওই এলাকার আঞ্চলিক বক্তা যিনি আরো আরো সিনিয়র ওনার নামটা নিচে দিয়েছে উনি বললেন কি পোস্টারে যাবেন নাম এটা দিয়েছে আপনি করে আমায় ফলাই দিয়েছে এর নাম নিচে উপরে গিলা দিয়েছে আমার নাম ও মুসলমান আল্লাহর বান্দাগণ বলেন পোস্টারের মধ্যে নাম উপরে নিচে গেলে কি যায় আসে ওনার নাম সব সব দিয়েছে সব থেকে কি আমি কোন দিছি নাকি আমার নাম পোস্টারে না থাকলে ওয়াজ হতে পারবে না আমার নাম পোস্টারে না আসলে আমি ওয়াজ করতে দিব না সভাপতি হইতে আমার দিতে হইব হ্যাঁ যদি পাঁচ টাকা দিই আমি ছয় টাকা দিব আছে না নাই আরে কথা কর না গিল্লি গায় লাগে গায় লাগে আরে কথা কম লাগবো না তো এটা কি ওয়াজ মুসলমান ভালো করে বুঝেছে কাউকে ছোট করবো না নিজেকে অহংকারী করে উঁচা করার চেষ্টা করবো না তাহলে কিন্তু খতম হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যেখানে এই সমস্ত ধাক্কা ধাক্কি সেখানকার ওয়াজ মাহফিল গুলো ইখলাস আর তাকওয়া শূন্য থাকে সেখানে মানুষ দ্বারা মানুষ ওয়াজ দ্বারা উপকৃত হয় না ফায়দা হয় না কারণ কার নামকে আগে উপরে কে বক্তব্য দিবে কে না দিবে ওয়া ইমা কে বলে বক্তা সাহেবের হাত থেকে মাইক নিয়ে ওই সাহেবদেরকে দিতে হয় এ করতে হয় সে করতে হয় প্রসেসিং সে প্রসেসিং কত হাজার আইটেম সিস্টেম এই সিস্টেম করতে করতে আর মাহফিলের কোন রং টামাটাও থাকে না এ মুসলমান আল্লাহর বান্দাগণ এজন্য নিজে অহংকার করে কাউকে ছোট করব না নিজে বড় হয়ে বড় মনে করে আরেকজনকে ছোট করার চেষ্টা করব না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون হে ইমানদার বান্দারা লা ইসখার কওমুন মিন কওমিন এক গ্রুপ অন্য গ্রুপকে ছোট করিও না হেলা করিও না অবজ্ঞা করিও না অবহেলা করিও না তাদেরকে হীন করার চেষ্টা করো না কারো সমালোচনা করে তাদের বিরুদ্ধে অবস্থান নিও না কেন কেন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম হতে পারে তুমি যাদেরকে ছোট করছো তারা আল্লাহর দরবারে তোমাদের চেয়ে অনেক দামি ওয়ালা নিসাউ মিন নিসাইন আমার আল্লাহ বলেন হে মহিলারা তোমরা এক গ্রুপ অন্য গ্রুপকে ছোট করিও না আজকে আমাদের দেশের মহিলারা এগুলো বেশি করে যদি স্বামী 12 টাকা দামের একটা শাড়ি আনে তো পাশের বাড়ির ওয়ালারা যদি 10 টাকা দামের আনে তো হ্যাঁ এটা আমার স্বামী 12 টাকা দামের আনছে অহংকার আছে না নেই আমার এটা আছে আমার সেটা আছে আমার ওটা আছে উরি পাপরে ওদের যে অহংকার আরেকজনকে ছোট করার বেলা হেরাত যেই পারদর্শী আমার আল্লাহ বলেন বলে আনিসা উম্মিন নিসাইল হে মহিলারা এক গ্রুপ আরেক গ্রুপকে ছোট করিও না অবহেলা করিও না কাউকে কটাক্ষ করিও না কাউকে কাউকে মন্দ মন্দ নামে ডাকিও না কেন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না হতে পারে তুমি যাকে ছোট করছো সে তোমার চেয়ে অনেক দামি ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب مسلمان امر الله বলেন তোমরা আরেকজনকে মন্দ নামে ডাকিও না আরেকজনকে খাটো করিও না কারো इज्जत নিয়ে তামাশা করিও না কারো इज्जत সম্মান নিয়ে টানাটানি করিও না হাদিসের কিতাবের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদি কোনো ব্যক্তি অন্য মুসলমানের इज्जत আবরু নিয়ে তামাশা করে যদি অন্য মুসলমানের इज्जत আবরুর উপর আক্রমণ দেয় তবে যে ব্যক্তি আরেকজনের ইজ্জত নষ্ট করার চেষ্টা করবে ওই ব্যক্তিকে লাঞ্ছিত করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নেবেন আর যে ব্যক্তিকে লাঞ্ছিত করার দায়িত্ব আল্লাহ নিয়ে নিছেন সেই ব্যক্তি নিজের ঘরে দরজার জানালা লাগাইয়া থাকলেও আল্লাহ তার ঘরেই তাকে বেইজ্জত করে ছাড়বে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিস আল ইসমুল ফুসুক বাদ আল ঈমান আমার আল্লাহ বলেন কাউকে তোমরা মন্দ নামে ডাকিও না আজকে আমরা একজন আরেকজনকে মন্দ নামে ডাকি এটা অহংকারের কারণে হয় মুসলমান মোটা সোটা মানুষ দেখলে কমটকা কি কয় কথা কন না একটুখানি বোকা সুকা বোকা টোকা লোক দেখলে কয় আবুল মুফিজ কথা কন সিগনাল লোক দেখলে লম্বা লোক দেখলে কয় পিলার খাম্বা এ মুসলমান এইভাবে কাউকে ছোট করে নাম বিকৃত করে ডাকা এটাও শরীয়তে নিষেধ শরীয়তে নিষেধ সর্বোপরি আখের কথা হলো অহংকার পতনের মূল
অহংকার আল্লাহর চাদর অহংকার কোন মানুষের সাথে যায় না নবীজি বলেন যে ব্যক্তির মধ্যে অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কথা বুঝতেছেন নি আপনারা এজন্য মুসলমান আল্লাহর বান্দাগণ আমরা স্পষ্ট করে বলবো আলোচনার সার কথা হলো আমরা অহংকার করব না অহংকার নিজেকে বড় মনে করে কাউকে ছোট করব পারবেন না ইনশাআল্লাহ কাউকে ছোট করা যাবে কাউকে হীন করা যাবে অহংকার কার চাদর অহংকার কার চাদর অহংকারে একদম হকদার কে মানুষের সাথে অহংকার যায় কেন এজন্য যে মানুষ পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র এবং অসহায় প্রাণী কথা কোন ঠিক না আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে হেফাজত করুন তাকাব্বুরি থেকে হেফাজত করুন অহংকারই করে অহংকার করে নিজেকে বড় মনে করতে গিয়ে অন্যকে ছোট মনে করা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন